আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ বন্ধুগণ আমাদের কাছে অনেকেই জানতে চান একই পশুতে কোরবানি এবং আকিকা করার বিষয় অর্থাৎ গরুতে অথবা মহিষে অথবা উটে সাতজনের পক্ষে করা যায় তাই সাত অংশ যেহেতু গরুতে মহিষে অথবা উটে তাই কোরবানির সাথে আকিকাও অংশ হিসেবে দেওয়া যায় কিনা প্রথম উত্তর আকিকা একটি আলাদা আর জন্মের সপ্তম দিন দিতে হয় আর কুরবানি জিলহজ মাসের দশ তারিখে ঈদ উল আচার দুই রাকাত নামাজ এবং দুইটি খুদ্া শোনার পরে আল্লাহর নামে জবাই করতে হয় তাই পার্থক্য আলাদা যদি কারো জন্মের সপ্তম দিন আর ইদুল আজহার দশম দিন এগারো দিন বারো দিন পরে যায় তাইলে কোরবানির দিনে কোরবানিও করলো আকিকাও করলো হতে পারে কিন্তু একই পশুতে কোরবানি এবং আকিকার প্রসঙ্গটা তাহলে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের আমল সাবাই কারণ নদীয়াল্লাহ আনহুমগণের আমল নবীজি সাল আলী ওসাল্লামের কথা কাজ সমর্থনার গুণাবলী সাহাবাই কারণ রেদানুল্লাহ তাহলে আলী আইনদের অনুসরণ আমরা সামনে আনলে দেখি নবীজি সাল্লাম বলেছেন আকিকা আকিকা জীবনের বিনিময়ে জীবন প্রাণের বিনিময়ে প্রাণ আর হা আকিকা ছেলের জীবনে ঝুঁকি বেশি তাই ছেলের পক্ষে দুইটি প্রাণ ন্যূনতম দুইটি বক্রি মেয়ের জীবনে ঝুঁকি কম তাই মেয়ের জীবনের পক্ষে একটি বক্রি এটা নবীজি সাল্লাম শিখিয়েছেন যদি কারো সামর্থ্য দুইটি দেওয়ার মতো না থাকে তাহলে ছেলের পক্ষে একটি প্রাণ দিলেও হবে জেনে রাখা উচিত আকিকাটা প্রাণের বিনিময়ে প্রাণ অংশ নয় তাই কুরবানিতে অংশ হয়ে যাচ্ছে প্রাণ গরুতে মহিষে উঠে পূর্ণ প্রাণ হচ্ছে না তা এখানে একটা সমস্যা আর হাদিস দ্বারা যেহেতু এর প্রমাণ পাওয়া যায় না অনেকে কেয়াস করে এটা বলেন তাই আমরা সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করি কোরবানি ওয়াজিব আকিকা সন্না ওয়াজিবের ভিতরে সন্নাটা না ঢুকিয়ে আলাদাভাবে করি এবং সামর্থ্য আল্লাহ তালা যাদেরকে যেভাবে দিয়েছেন ওইভাবে প্রাণের বিনিময়ে প্রাণ হিসাবে আকিকা করি আকিকা তিনটি কারণে করতে হয় এক নম্বর আকিকা হলো সন্না দুই নম্বর আকিকা জীবনের বিনিময়ে জীবন নবীজি সাল আলী ওসাল্লাম শিখিয়েছেন এতে জীবনের বিনিময়ে জীবন গিট্ঠ খোলা অক্ষুণ মানে খোলা তাই জীবনের বিনিময়ে জীবন দিলে গিট্টটা খুলে গেল তিন নাম্বার আকিকা মানে সৃষ্টির সেরা জীব তথা নবজাতকের জন্মের কারণে আনন্দময় খাবার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো তারা দেখবে পরিচয় পাবে দোয়া করে যাবে তাই সুন্না যেভাবে আমাদের শিখিয়েছে আসুন ওইভাবে আমরা আকিকা একটি আলাদা ইবাদত কোরবানি আলাদা একটি ওয়াজিব ইবাদত আকিকা সুন্না কোরবানি ওয়াজিব আর আকিকা প্রাণের বিনিময়ে প্রাণ অংশতে আকিকা এটা কেয়াস আমরা ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে ও সাল্লাম থেকে সরাসরি যা প্রমাণিত তাই করার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম বরহমাত বারকাত